এই নিয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রবিন, বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা কমিয়ে দেওয়ার বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল যে সম্প্রতি বেশ কয়েকটি দেশ আসলে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বাড়তি নিরাপত্তার বিষয়ে। তো বাংলাদেশ বলছে যে সমান নিরাপত্তা নিশ্চিত করবে, এই কারণে এই সিদ্ধান্ত। আজকে পররাষ্ট্র সচিব বললেন যে দেশে যেহেতু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তাই এই সিদ্ধান্ত। আমাদেরকে পুরো বিষয়টা আসলে বলবেন যে কেন কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা আসলে কমানো হয়েছে। সাদি, আপনি যে বিষয়গুলো বলেছেন সে বিষয়গুলো তো অবশ্যই উল্লেখযোগ্য একটি কারণ। যেমন যে সাম্যতার বিষয়টি বলেছেন, সবাইকে সমান দৃষ্টিতে সমান সুযোগ দেওয়া, এবং যে অন্যদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে থাকা, এই পরিস্থিতির মানে এইগুলোর বাইরেও যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এবং সরকারি নীতি নির্ধারকদের তরফ থেকে আরও বেশ কয়েকটি কারণ হিসেবে বিষয় উল্লেখ করা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কেন এই বিষয়টি মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব এবং ভারতসহ ছয়টি দেশের যে কূটনীতি অর্থাৎ মিশন প্রধানরা, তারা কিন্তু বাড়তি একটি সুবিধা পেতেন, যে পুলিশ এসকর্ট পেতেন, এবং যেটি মূলত যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেই মানে তারা যে মানে দায়িত্বটি পালন করতে থাকেন। তো সেই জায়গাতে আজকে নীতি নির্ধারকদের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটি হলো 2016 সালের হলি আর্টিজেনের যে ঘটনাটি ঘটেছিল, তারপরে যে মূলত তাদেরকে এই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তো সেই বিশেষ পরিস্থিতি এখন কেটে গেছে এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, সেই কারণেই আসলে সেই বাড়তি যেই নিরাপত্তাটি ছিল সেটি কেটে নেওয়া হয়েছে। কিন্তু যে অন্যান্য যে মৌলিক নিরাপত্তা, সেখানে আসলে যে কোনো ধরনের মানে আপোষ করা হয়নি বা কোনো ধরনের মানে ছাড় দেওয়া হয়নি, সেগুলো ঠিকঠাক মতনই আছে। এবং অন্যদিকে আরেকটি বিষয় কিন্তু আলোচনায় রয়েছে, সেটি হলো যে আনসারের একটি বিশেষ ব্যাটালিয়ন, যেটি বলা হচ্ছে যে আনসার বাহিনীর একটি বিশেষ ব্যাটালিয়ন, সেটি নিয়ে আনসারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক হবে আগামীকাল, এবং সেই বিষয়টি যে আনসারের বিশেষ ব্যাটালিয়ন থেকে যেন তারা যদি কোনো দেশ আগ্রহী হয়ে থাকে তাহলে সে দেশের কূটনীতিকরা সেই বিশেষ ব্যাটালিয়নের নিরাপত্তা তারা নিতে পারেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অফার করবে। এবং অন্যদিকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কূটনীতিকদের বা মানে মানে স্বাগতিক দেশ হিসাবে বাংলাদেশের যে দায়িত্ব রয়েছে যে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে, সেই বিষয়টিতে ঢাকা যথেষ্ট শ্রদ্ধাশীল, এই বিষয়টি কিন্তু বারবারই বলা হচ্ছে নীতি নির্ধারকদের তরফ থেকে। এবং এই পরিপ্রেক্ষিতে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, এটাই কিন্তু বারবার দায়িত্বশীল বিষয়। কি এখন পর্যন্ত কোনো দেশ কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা? হ্যাঁ, দেখিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু এখন মানে যখন দেশটির মানে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন আসলে তিনি যে কথাটি বলছিলেন যে স্বাগতিক দেশকে মানে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কূটনীতিকদের সুরক্ষার বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে, এবং দূতাবাস ও দূতাবাস কর্মীদের নিরাপত্তার দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন। এবং একই সঙ্গে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও ওয়াশিংটন আগ্রহী, এবং পাশাপাশি যে নির্বাচন নিয়েও কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে উপপ্রধান মুখপাত্রের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তো সেখানে বলেছেন যে নির্বাচনে বিশেষ কোনো দল কিংবা কারো অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের আসলে যে কিছু বলার নেই। আমরা একটু অন্য অন্য প্রসঙ্গে আসবো, সেই নিয়ে কিছু প্রতিবেদন আছে দেখে নিচ্ছি। দর্শক যদি একটু জানাতে চাই, এই যে কূটনীতিকদের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কূটনীতিকভাবে একঘরে হয়ে যেতে পারে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে দেখে নিচ্ছি। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নানা সিদ্ধান্ত আর আলোচনায় পক্ষে বিপক্ষে মত আসছে রাজনীতিকদের কাছ থেকে, একে অপরকে দোষারোপ আর সমালোচনায় বাহাস বাড়ছে দিন দিন। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব দাবি করেন, কূটনীতিকদের নিরাপত্তায় নিয়োজিত বাড়তি পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, চরম দায়িত্বহীনতা একটা। কারণ এগুলোর ফলে যে আন্তর্জাতিক যে একটা আপনার সমস্যার সৃষ্টি হবে, সেই সমস্যাটা বাংলাদেশের জনগণকে কিন্তু এটা ভোগ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, এটা আপনার আরও একঘরে করে তুলবে বাংলাদেশকে বলে আমি মনে করি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আবারও দলের অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দেয়ার নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল। আসলে শঙ্কিত মনে হচ্ছে আমার কাছে, আর কি এনজাইটিতে আছেন উনি, টেনশনে আছেন, কারণ এবার তার ভিজিটটাতে এত বেশি সমস্যা তৈরি হয়েছে যে যেটাকে তিনি মনে করছেন যে এটা বোধ হয় সমগ্র পশ্চিমা বিশ্ব তার সঙ্গে সঠিক ব্যবহারটা করে নাই। এর আগে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে
15 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্ষমতাসীন দলের নেতাদের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, আর ক্ষমতায় বসাবে বিএনপি এমন অবাস্তব কোনো চিন্তা আওয়ামী লীগ করে না, দেশের জনগণই আওয়ামী লীগের শক্তি। দেখে নিচ্ছে প্রতিবেদনটি। সরকারের বিদেশ সফরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি বক্তব্যে মুখর আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নকে থামিয়ে দিতে একটি গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে। সরকারের বিরোধিতার নামে আজকে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা চলছে, বাংলাদেশকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে আমাদের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙেই আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে বলে তাদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি নেতারা। বিদেশিরা এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা কখনো করেননি। ক্ষমতায় বসাবার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। পশ্চিমারা ক্ষমতায় বসাতে পারবে তার দলকে, এবং সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধন্ডা দিচ্ছেন, নালিশ করছেন। বিশ্বের কোথাও আওয়ামী লীগের কোনো লবিস্ট নেই বলেও জানান দলের শীর্ষ নেতারা। শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রবিন, প্রতিবেদনেই দেখছিলাম যে বিএনপি মহাসচিব আসলে বলেছেন যে এই ধরনের একটা সিদ্ধান্ত সরকারের রীতিমতো দায়িত্বজ্ঞানহীন আচরণ, এবং একই সঙ্গে বলেছেন যে বাংলাদেশের জনগণের ওপর আসলে এটি নিয়ে প্রভাব পড়তে পারে না। বিএনপি মহাসচিব যেটি দেখা যাচ্ছে বেশ প্রতিক্রিয়া শুরুতে আসলে আজকে জানিয়েছে, তো সেই জায়গাতে তার আসলে যে বেশ কয়েকটি কথাই কিন্তু যে বলা হয়েছে, আপনি যেমনটি বলছিলেন যে দায়িত্বহীনতার বিষয়টি, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে ছয়টি দেশের কূটনীতিকের যে বাড়তি নিরাপত্তা প্রত্যাহার, সেটি আসলে যে চরম দায়িত্বহীনতার পরিচয় সরকারের, এবং অন্যদিকে তারা এই সিদ্ধান্তের ফলে বিএনপি তরফ থেকে যেটি মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনা এবং সংকট তৈরি করবে, এবং এর ফলে কূটনীতিতে বাংলাদেশের এক ঘরে হয়ে যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে এমনটি মনে করে বিএনপি। এবং অন্যদিকে যে সরকারের এই যে একটি সিদ্ধান্ত, এর ফলে জনগণের উপর বিরূপ প্রভাব পড়তে পারে, এই সংক্রান্ত এইরকম একটি আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একই সঙ্গে আজকে কিন্তু যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য যুক্তরাষ্ট্র প্রসঙ্গে নিয়েও তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তো সেই কারণে সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি বলছেন যে ক্ষমতাসীনরা হয়তো বা যে নানা ধরনের উদ্বেগে রয়েছে সেই কারণে কিন্তু এই ধরনের মন্তব্যগুলো আসছে। সাদিয়া, রবিন, আওয়ামী লীগ এই বিষয়ে আসলে কি বলছে সেটিও আমরা একটু জানতে চাই। না, আওয়ামী লীগও কিন্তু যে বিদেশিদের প্রসঙ্গে কিংবা যে রাজনীতিতে যে কূটনীতিকদের নাক গলানো কিংবা যে কূটনীতিকদের কাছে যে দৌড়ঝাঁপ করা, সেই প্রসঙ্গে কিন্তু যে কথাবার্তা বলেছে, তো সে জায়গাতে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন কথা বলেছেন, ঠিক একইভাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তিনি আসলে যে বেশ কিছু বিষয় বলেছেন, এবং সে জায়গাতে তিনি যে অভিযোগটি করেছেন সেটি হলো যে ক্ষমতার জন্য বিদেশিদের কাছে বা বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি ধর্ণা দিচ্ছে, বারবার ধর্ণা দিচ্ছে, এবং তিনি কোট আনকোট যদি বলি করি তাহলে তিনি যেটি বলেছেন যে ঘন ঘন ধর্ণা দিচ্ছে। এবং সে জায়গাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাটি বলছেন যে বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে বা কাউকে বসিয়ে দেবে এমন অবাস্তব কোনো চিন্তা আওয়ামী লীগ করে না, এবং আওয়ামী লীগ মনে করে যে জনগণের শক্তি তার শক্তি এবং জনগণের শক্তিতে আওয়ামী লীগ বিশ্বাস করে। এবং অন্যদিকে যেই অভিযোগটি আওয়ামী লীগের তরফ থেকে করা হয়েছে সেটি হলো যে বিএনপি নালিশ ও লবিস্ট নিয়োগের বিষয়ে আসলে যে ব্যস্ত রয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের কোনো বিদেশি কোনো লবিস্ট নেই, এবং সে জায়গাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাটি বলেছেন দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চললেও আসলে এগুলোতে কোনো ভয় পায় না ক্ষমতাসীনরা। সাদিয়া, অর্থাৎ রাজনীতিতেও আসলে এই কূটনীতি প্রসঙ্গ ধরে অনেকটাই আসলে পাল্টাপাল্টি সমালোচনা চলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রবিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের যে সিদ্ধান্ত সেই বিষয়টি নিয়ে।